এস নামের মানুষদের মধ্যে রয়েছে চারটি অদ্ভুত ক্ষমতা, আর এই চারটি অদ্ভুত ক্ষমতার অধিকারী যে যে এস নামের জাতক জাতিকারা, তারা আজকে আমার এই ভিডিও দেখে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, উল্লেখ করবেন আপনার নাম। তবে এই চারটে অদ্ভুত ক্ষমতা থাকলে আপনি কী কী সুফল লাভ করবেন আগামী দিনে সেই বিষয়টি জানিয়ে দেব। অর্থাৎ আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি যেসব জাতক জাতিকার নামের প্রথম আদ্য অক্ষর এস বা দন্তেস্ব বা তালব্যস্ব দিয়ে শুরু, তাদের মধ্যে কি বিশেষ ক্ষমতা রয়েছে, এমন চারটি ক্ষমতা যে ক্ষমতাগুলি আগামী দিনে তাদের ভবিষ্যৎকে বলে দেবে। ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি মানুষের জন্য। পরিবারের কারুর না কারুর নামের প্রথম অক্ষর অবশ্যই এস দিয়ে শুরু, সে হিন্দু হোক মুসলিম হোক। তাই প্রিয় বন্ধুরা, অতি অবশ্যই দেখুন এবং সেই ব্যক্তিকে এই ভিডিওটি শেয়ার করে দিন যার নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু। একেবারেই প্রথমে আপনাদের প্রতিবারের মতো অনুরোধ, আমাদের এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। প্রতিনিয়ত এই ধরনের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য, পাওয়ার জন্য, শোনার জন্য। একেবারে প্রথমে আপনাদের জানাবো এস অক্ষরের চারটি গোপন ক্ষমতা। এস অক্ষরের মানুষদের যদি আপনি খুব ভালোভাবে দেখেন, এদের মধ্যে সব থেকে বেশি পরিমাণে রয়েছে সৎ শক্তি। হ্যাঁ বন্ধুরা, এরা এতটাই সৎ প্রকৃতি হয় যে কোনো কিছু ভুল কাজ করে ফেললেও সেই ভুল কাজটি স্বীকার করে নেওয়ার ক্ষমতা রয়েছে। যদি কোনো কিছু এরা প্রকৃত মন থেকে করতে চায়, অবশ্যই সৎভাবে সেই কাজে মনোনিবেশ করেন। অর্থাৎ এস নামের জাতক জাতিকাদের মনে অবশ্যই এমন একটি সৎ শক্তি রেখে রয়েছে যা আগামী দিনে তাদের বিশেষ সাহায্য করবে। দ্বিতীয় যে গোপন ক্ষমতাটির কথা বলবো তা হলো এস নামের জাতক জাতিকাদের মধ্যে রয়েছে সহ্য শক্তি। হ্যাঁ বন্ধুরা, এরা অন্যান্য জাতক জাতিকাদের থেকে অনেক কিছু অনেক সময় সহ্য করে, আর এই কোয়ালিটি আগামী দিনে তার উন্নতিতে সাহায্য করবে। এমনও দেখা যায় এস নামের জাতক জাতিকারা যারা নিজের কাজের জন্য অনেক কিছু সহ্য করে নেয় এবং এগিয়ে চলে। সুতরাং অবশ্যই এস নামের জাতক জাতিকারা এই জন্য খুশি হয়ে যান। তৃতীয়ত, যে বিশেষ শক্তি এস নামের জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় তা হলো সদিচ্ছা। এরা যে কাজ করে সেই কাজে
নিজের ইচ্ছা, নিজের চেষ্টা, অনুভূতি দ্বারাই করে। তাই এই সৎ ইচ্ছা ইসলামের জাতক জাতিকাদের আরও বেশি পরিমাণে সুখী করেছে। ইসলামের জাতক জাতিকারা যদি জীবনে কিছু করতে চায়, এই সৎ ইচ্ছা তাদের সাহায্য করবে। এবং সর্বশেষে বলবো, নতুন কাজের প্রতি প্রচেষ্টা ইসলামের জাতকে জাতিকাদের সাধারণত ক্রিয়েটিভ মেন্টালিটির হতে দেখা যায়। এরা এতটাই ক্রিয়েটিভ, এরা নতুন নতুন কাজ করতে ভালোবাসে। আর এই চারটি গুণ এদের জীবনে উন্নতি করতে সাহায্য করবে। প্রচুর আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে, জীবনে সুখী হবে, সুশান্তি শক্তি বৃদ্ধি পাবে, জীবনটা হয়ে যাবে সুন্দর মধুময়। তাই এস অক্ষরের মানুষের যদি এই চারটি গোপন গুণ দেখতে পান, নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না বন্ধুরা। অতি অবশ্যই আপনাদের মধ্যে রয়েছে এই গুণগুলি। যদি আপনার মধ্যেও লুকিয়ে থাকে এই গুণ, তাহলে অতি অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানান। আজকের মতো ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। ইসলামের মানুষদের মধ্যে রয়েছে চারটি অদ্ভুত ক্ষমতা, আর এই চারটি অদ্ভুত ক্ষমতার অধিকারী যে যে ইসলামের জাতক জাতিকারা, তারা আজকে আমার এই ভিডিও দেখে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, উল্লেখ করবেন আপনার নাম। তবে এই চারটে অদ্ভুত ক্ষমতা থাকলে আপনি কি কি সুফল লাভ করবেন আগামী দিনে, সেই বিষয়টি জানিয়ে দেব। অর্থাৎ আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি, যেসব জাতক জাতিকার নামের প্রথম আদ্য অক্ষর এস বা দন্তেস্ব বা তালব্যস্ব দিয়ে শুরু, তাদের মধ্যে কি বিশেষ ক্ষমতা রয়েছে, এমন চারটি ক্ষমতা যে